আছেন, মাছটা খোলেন, মাছটা খোলেন, মাছ খুলে সময় যেন খুলে যাইব, না সমস্যা নাই, আল্লাহ ভরসা। তারপর কি অবস্থা? আর কি অবস্থা, আপনাদের সাথে মাইলাম। আচ্ছা, তাই কাজ কামের কি খবর? কাজ কাম চলে আর কি, শুক্রবার তেমনি লকডাউন। তাই বিদেশ কত বছর? বিদেশ এখন তো এখানে আসি 11 বছর হয়েছে না। কি বাহারাইনে 11 বছর? বাহারাইনের কথা কই তো মানুষ ডরে আট তুলে দেবে। কত বছর বাহারাইনে? 37 বছর চলে। 37 বছর? কি বলেন? আরে ভাই, 83 যাই কত বছর হয়? 83 তে আইছেন? জি। আপনি তো আমার বড় ভাইয়ের বয়স হচ্ছে বেশি বছর, আপনি ই থাকতেছেন বিদেশে থাকতেছেন। বড় ভাইয়ের বয়স এইরকম আর কি। আচ্ছা, তুই কি করে পড়াশোনা নাকি? মানে দেশে আপনার জায়গা সম্পত্তি, বাড়ি ঘর? জায়গা সম্পত্তি কিছু? আরে জায়গা সম্পত্তি, জায়গা সম্পত্তি করতে গিয়ে নিজে খাইতে হইব না? কথাটা তো এরকম না। না, কত হইছে তে? আপনার স্যালারি কত ছিল প্রথম দিকে? আমার স্যালারি বাংলাদেশি টাকা যত তাক না, টাকা বাঁচে না। সাপোজ কত ছিল বাংলাদেশে প্রথম? একেবারে 83 সালে 83 তে ছিল বাংলাদেশে 5000 টাকা। 5000 টাকা স্যালারি ছিল? আচ্ছা, কোন ধরেন 1 টাকা? না, 5000 টাকা কেন, আর কম হইছে, আর মনে 3000 টাকা বাংলাদেশের স্যালারি। ওই সময় তো টাকার গিয়া ছিল না এরকম। তো অনেক টাকায় কয় কেজি চাল পাওয়া যেত? 20000 টাকা দিলে আপনার মনে করেন অনেক টাকা লাগে, কমসে কম আর 100 দিনের উপরে। 100 দিনের উপরে হইলে 5000 টাকা দিলে একদিনের বনাম একদিনের সমান কত কত টাকা ছিল? ওই সময় 60-70 টাকা ছিল একদিনারে। তখন টাকার মান ভালো ছিল? টাকার মান তাহলে চাইল চাইল এক টাকায় মানে মানে কেজি কত ছিল চালের তৎকালীন আপনার বাংলাদেশে? বাংলাদেশে তো তো এটা না, বাংলাদেশের মধ্যে তো চলের দাম ছিল আগে এই এরশাদের টাইমে আইয়ান এরশাদ আইয়ার কি করছে ডবল মনে করো 6 টাকা চল 12 টাকা হয়ে গেছিল এরশাদের আমলে। ও এটা এরশাদ করছে তখন এরশাদের মাস ওই সমাজে 6 টাকা 60 টাকা ছিল ধরেন 12 টাকা। না, এরশাদের সময় সরি, এরশাদের সময় 30 টাকা ছিল, এর সাথে মাসল দিয়া করে 60-70 টাকা হয়ে গেছে। কি এর সাথে মাসল দিছে না? 60-70 টাকা কি হয়েছে? চালের কেজি 1 কেজি একবারে 60 টাকা হয়ে গেছে, পুরো সর্বনাশ। এটা এর সাথে আইয়া করলো এটা পরে। এটা কি মানে আপনার তখন তো দুর্ভিক্ষ হয়ে যাওয়ার কথা? দুর্ভিক্ষ হয়ে গিয়ে এর সাথে মাসল দিছে তো এখানে পুলিশ মারি ফেলছিল। হ্যাঁ, কোন জায়গার মধ্যে পুলিশ মারি ফেলেছে, মারি ফেলে দিয়ে এর লেগে মাসল দিছে। আচ্ছা, এরপরে তো মনে করেন চালের কেজি আমরা এখানে আইসি এই সময় আর কি চলের এরকম এদেশে আসে গেছে আর দেশের খবর কেটা লয় আইয়ে 10 বছর গেলাম না এদেশে পড়ে লইছি। আচ্ছা আচ্ছা, 10 বছর পরে গেছি যাইর আবার গেছি দেশ 94 থেকে। প্রথমবার আইসেন পরে কয় বছর পরে দেশে গেছেন? যে আইসি আর এই 83 তে আইয়া তো 94 গেছি। 94-এ 11 বছর একটা না? এক বছর ছিলেন?
কোন দেশে ছিলেন? বাহরাইনে। বাহরাইনে থেকে যে বাংলাদেশে ছিলাম আর কি। মানে বাহরাইনে 83 সালে আসছেন, এরপর আর কোন দেশে যান নাই? না না, সৌদি, দুবাই, ওমান? না না, আবার বাহরাইনে চলেছি। আর বাহরাইনে কি কাজ করতেন আপনি 83 সালে আইসা? ওই সময় কারপেন্টার। 83 সালে কারপেন্টার, মানে কাঠমিস্ত্রি? 83 ও কারপেন্টার, 82 কারপেন্টার, হ্যাঁ, লাস্ট ডিভিশনও কারপেন্টার। মানে তৎকালীন আপনি কাঠমিস্ত্রি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলাম। দেশে দেশে কি কাঠমিস্ত্রি ছিলেন? দেশে ছিলাম। মানে ওই বিষয়ে আসছেন? এখন কি কোম্পানিতে কাজ করেন? রফিক ভাই, তো এখন আপাতত কয় বছর হইছে আইসার আবার বাহারে? বিদেশি করতেছেন, কত বছর বয়সে আইছেন মনে হয়? 65 বছর তো বেশি হইব। এখন 65 থেকে বেশি হইব? 65 থেকে বেশি? মাশাআল্লাহ। আমি আইফকন টাইমে যে সময় আইফকন মাশাআল্লাহ দিছিল বাংলাদেশের মধ্যে, ওই সময় ওই যুগের মানুষ আইফকন আমাদের দেশে মাশাআল্লাহ দিছিল। এখন আইফকন মাশাআল্লাহ দিছিল এটা আমাদের দেশের মাইসতে জিগান কই কেউ কইতে পারবে না, আমনে কইতে পারবে না। আইয়ুব খান, আইফকন মাশাআল্লাহ দিছে। আইয়ুব খানের আমল তো অনেক আগে, তো ওই টাইমের মানুষ আমরা। মুক্তিযুদ্ধ তো স্পষ্ট মনে আছে? ওই সময় মুক্তিযুদ্ধ তো কিলো মনে থাকতো, আমরা অস্ত্ররে ওইদিকে এদিকে লেগেছি, এদিকে এদিকে লেগেছি, আমরা মনে থাকতো না। বাংলাদেশে আরো ভালো ছিল, উন্নয়ন ছিল, তখন মানুষ আইয়ে দেশের মধ্যে 20-1 পাইছেন মাংনা, এটা টাকা দিয়ে কিনা আপনি কিনছেন, বিক্রি কইরা এদেশের মাইসে আর বাঙালি বেশি এটা বিক্রি করে। এখন বিক্রি করতে করতে এখন আরবিরও বেচা শুরু হয়েছে এটা, মানে কি এটা হইলো আমার দেশে আসার জন্য একটা সার্টিফিকেট দেয়, ওইটা আমরা বাঙালির বিক্রি করতে দেখেন আরবিরাও বিক্রি করে, এখন সরকারও বিক্রি করতে আছে না, সরকার কষ্ট দিনের লয়, 400 দিনের লয় 1 বছরের, 400 দিনের হইলে কত 1 লাখ টাকা হয়, তো ওই 2 বছর প্রতি বছর যদি আপনার 1 লাখ টাকা সরকারের লয়, তো এটা আমরা যারা কোম্পানি চাকরি করি তারা গুলো ঠিক আছে, যারা ফিরফিসে কাম করে এত কাম করলে বুঝে দিতে হবে, নইলে আমরা কোম্পানির মানুষের সমস্যা নাই, কোম্পানির মানুষের এত টাইম এত পাস করতে আছে পুরো কোম্পানিদের, তো এরকম যারা ফির বিষয় ইয়ে এত বউবে কান যে লাতে বেল হইলে বল দিয়ে ডাব্বর মধ্যে খাসারা ডাব্বর তো হয়, ফেফসির ডাব্বর তো হয়, ইয়ে তো হয়, ইয়ে তো হয়, পুরান কাপড় তো হয়, বাল্যের গো বাল্যের গো তো হয়, বুঝলেন, তো এরকমেরই। তো এই রফিক ভাই এই কোম্পানিতে কয় বছর আছেন? এই কোম্পানিতে এখন 11 বছর চলছে। আচ্ছা, তা আপনার পুরো নামটা বললেন রফিক ভাই? না হইতে পারে না, স্বাভাবিক আমার এটা আর ভালো লাগে না। না আপনার তো ফ্যামিলি কত বড় লোক? কি ফ্যামিলি, আমরা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মধ্যে আমাদের নাম করা ফ্যামিলি, আমরা কি আছে অন এটা? আচ্ছা আচ্ছা, তালুকদার, তালুকদার, তালুকদার। ব্রিটিশে ব্রিটিশে তো ট্যাক্স লইতাম, তো আমরা লইতাম, আমার বাপ দাদা লইতো, কি তখন খাজানা লইতো। হুম হুম, খাজানা লইতেন আপনারা? জমিদার ছিল? জমিদার না আমরা, যাক খানদানি জমিদার। তো রফিক ভাই
আছেন ভালো আলহামদুলিল্লাহ না চলার আর কি এখন তো খাওয়া দাওয়া এখনো নিজেই বানায় এখন বিদেশে যেহেতু আছেন বিদেশে তো কি হোটেলে গাইলে তো পয়সা আর বাড়তে পোষাইব না হুম যেগুলো খাই এখন বর্তমানে বাংলাদেশি টাকায় কত টাকা স্যালারি পান রফিক ভাই বাংলাদেশি এক বেলা খানার দাম কত যায় জানেন 200 টাকা যায় আচ্ছা তার পয়সা বাঁচো কই ঠিক পয়সা বাঁচা না মানুষ মানুষ পড়লো যে এখানে এই যে 65 বছর বয়সে এই যে কষ্ট করতেছেন বিদেশে এই যে স্ট্রাগল করতেছেন ফ্যামিলির এটা কি মানে ফ্যামিলি থেকে আপনাদের কি রকম কি বলে সমস্যা না আমারও কোনো সমস্যা না মানে আপনারা কি বলে যে আইসা পড়ো না কি এরা কি বলবো ফ্যামিলির তো এটার তো কোনো জ্ঞান ছেলে তো মোটামুটি এখন মানে কাজ কাম করার মতো না না ছেলে এখনো কলেজে পড়তেছে এবার সরকার তো ওই লকডাউন দিয়ে অপর ছেলে শেষ করে দিয়েছে ছেলে তো ধ্বংস করে দিয়েছে আচ্ছা আচ্ছা আমার ছেলে ধ্বংস করে নাই আচ্ছা আচ্ছা বাংলাদেশে যত ছেলে লকডাউন হলো হেতারা কি করবো এরা কই যাইব সরকারের চিন্তা করে না পাবলিক চিন্তা করে জনগণ আছে কোনো কেউ চিন্তা করে না তো ছেলেবেলে ধ্বংস হলে ধ্বংস হয়ে যাক এটা আপনার কি ছেলে ধ্বংস হলে তোমার ছেলে আর এটা পাশে এটা এরকম আছে দুনিয়াতে এখানে আরবিরা কি করছে ধ্বংস হয়েছে না তো খালি বাংলাদেশের জন্য গরিব জন্য খারাপ হয়েছে শুধু গরিবদের জন্য গরিবের দেশের জন্য লকডাউন দিলে মানুষ এটা খাইবে কি আমরা দেশের মধ্যে পুলিশে মনে করেন সান্দালর ডাকাইত কতগুলো আছে না ডাকাইত নাম একটা হয়েছে বাংলাদেশের ডাকাইত ডাকাইত মানে কি ডাকাইত হইলে মানে আমি ডাকাতি করবো এটা হইলো এটার প্রভাবশালী প্রভাব এখন বাংলাদেশের পুলিশে লইছে সরকারের যারা কসম খাইতে কইতেছে তো আমি কানন ফালমু কি এত হতে ডাকাতি করে আর পাবলিকের কথা কি কইবেন পুলিশের তো টাকা লর এটা কি পুলিশের কানুন আছে এত চান্দা লইব এত ফাইন করলে আপনার জন্য ফাইন করে যদি তাহলে আপনারে মনে করে ফাইন করছে 50 টাকা বা 100 টাকা এটাও সরকারের ফাইন না এটা সরকারের ডায়েরিতে যায় না এটা ওখানে জায়গা কাগজটা সিঁড়ি ফেলাই দেয় আপনি কি তো করেন এটা তো এইরকম আপনার যাক তো রফিক ভাই আপনার সাথে অনেক কথা বললাম অনেক কিছু জানলাম আমার কাছে এগুলো কই আর কি লাভ হলো হ্যাঁ না সবচেয়ে বড় কথা হলো আপনার যে মানে বিদেশের যেই স্ট্রাগল মানে পরিশ্রম বা কষ্টের যে ইতিহাস এটা জানলাম আর আপনার মনের ক্ষোভটা আপনার মনের ঠিক আছে আপনার মনের ক্ষোভটাও আজকে জানা গেল হ্যাঁ বাংলাদেশ সরকারের প্রতি বা বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি যে আপনার যে একটা খুব এটাও জানা গেল না ঠিক আছে আপনার কথা সত্যি কথা হ্যাঁ গলত করছে আমি এত নামে কেস করে দিব এটার গাড়িটা বাড়িয়ে ভাঙানো আমার কোনো দরকার নাই তো এটা আমি কি জন্য ভাঙবো গাড়িটা গাড়ি আমি কিনছি এটা এত গলত হয়েছে এটা সরকারের ডাইরেক্ট নিষিদ্ধ করে দিবে এটা কোনো গাড়ি চালাতে পারবো না সরকার ওখানে ব্র্যাকেট দিয়ে দিবি এখানে এখানে কোনো গাড়ি চলতে পারবে না তো সরকার অর্ডার মানুষ বাধ্য মানতে বাধ্য এখন মানবো কি সরকারের তো এটা আর প্রতিবাদ করে না তুই কি জন্য সান্দাল হইতে আসছিস পুলিশে হঠাৎ নজি যায় এক জায়গায় বসে মনে করো কি করতেছে এই গাড়ি চেক করতেছে কই এখানে কি হয়েছে কার্ফিউ জারি করতে কার্ফিউ না এটা কি কেউ বুঝি না মোবাইল কোড মোবাইল কোড বসে দিয়ে তারা ইচ্ছে
আপনার সরকারের না আপনার কথা ঠিক আছে আপনি মোবাইল কোড বসাবেন দে সরকারের অর্ডার লাগবে সরকারের অর্ডার লাগলে মোবাইল কোড মানে কি এটার নামে কেস করছে তাহলে সতাকটা রিসিভারটা দিছে তো কোড জমা দিয়ে তাহলে সরকারের খাতার মধ্যে টাকাগুলো জমা হয়ে যাবে এখন পুলিশে কি করে আর রিসিভারটা কি করে আর এত দইছে এত 5000 টাকা দিয়া বেশ ছাড়া দেয় সরকারি গাড়ির নম্বর ঠিক নাই তুমি এলাকার লোক ঠিক নাই তোমার বাড়ি কোন জায়গায় কি নোয়াখালী না কুমিল্লা তুমি সিটাঙ্গা কিভাবে গাড়ি চালাইতে আছো এই বগর সগর করে সরকারের পুলিশে খাইতে আছে তো জনগণ এইরকম মদের বোতল পাইছি এখানে আরবিরা আপনাদের মদের বোতল লই চলে যাচ্ছে কেউ জিজ্ঞেস নেই পুলিশের সম্মতি স্বাধীনতা আছে মানুষের পুলিশে কি কর পুলিশের কথা এত লাইসেন্স এসে লাইসেন্স দিয়ে মদ বেচার তো লাইসেন্স মদ না ধরেন মদটা তো আপনার ইসলামের দৃষ্টিতে খারাপ অন্য জিনিসের কথা বলতে লাইসেন্স দিবে স্যার ঠিক আছে অন্য দৃষ্টি অন্য কথা ধরেন যে আমরা রাতে একটা দুইটা আমরা ঘোরাফেরা করি আমাদেরকে হয়রানি করে না বাংলাদেশে রফিক ভাই তো আচ্ছা ইনশাল্লাহ ভালো থাকেন ধন্যবাদ আপনাকে আর দর্শকদের এসে কিছু বললে বলেন আর দর্শকের কথা কইলাম আছে কোন দর্শকের কথা দর্শকে যারা আপনা আপনার এই যে যারা আপনার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুকে দেখবে তাদেরকে এদারা সম্বন্ধে আমি কিটা কইতাম বলে দেন কইলাম নাই কেউ বলে দেন আপনার জন্য তো আপনার জন্য দোয়া করতে হবে আমার জন্য দোয়া করার দরকার নাই এই যে বাংলাদেশের মানুষের কোনো দোয়ার দরকার নাই আচ্ছা এতই খুব আপনার বাংলাদেশের মানুষ আপনি সামাইতাছেন আপনি আর জন্য দোয়া দিই আপনি কি করেন আপনি নিজেরটা নিজে সামালতে পারেন না মানুষের দোয়া দিয়ে কি করবেন ঠিক তোমার মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষের দোয়া আইতো না মানুষের দোয়া কিনলে আইব এতে কি তোমার বাপ লাগেনি না ভাই লাগে তোমার মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষের দোয়া আইতো না তোমার পরিবারের ছাড়া অপরিবারের দোয়া করলে আপনার কাছে আইব তারপরে মানুষ চাইতো কোনোদিন আইতো না এটা হইতো বকবাস বাংলাদেশের মধ্যে কয় মোল্লারা কয় এরকম আমাদের দেশে মুলিশে মোল্লারা কইবে একটা পুলিশে কইবে একটা ওই তো কইব কতজনে বাসন দেয় আচ্ছা কেউ আর জন্য আপনার কিনলে আপনার দোয়া কিনলে আমার কাছে আইব হ্যাঁ আপনি কি আমার ভাই লাগেন নি আমার বাইরে খাবাইতে আছে এটা আল্লাহর কিতাবে লেখা আছে হ্যাঁ আপনার মন চাইছে গরিব বিনা ফকির একটা আছে ফকিরের টাকা দিচ্ছেন হ্যাঁ আপনার লোক দোয়া করলে হয়তো আইতে পারে আপনি হলে কোনো মানুষের দোয়া আইতো না একমাত্র গরিবের ছাড়া যার অভাব ছাড়া কোনো পয়সাওয়ালার মানুষের দোয়া আপনার কাছে আইতো না আচ্ছা রফিক ভাই তো ধন্যবাদ রফিক ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ